বরিশাল জিলা স্কুল 1829 খ্রিস্টাব্দের 23 ডিসেম্বর মিস্টার এন ডব্লিউ গ্যারেট এর ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র 8 জন ছাত্র নিয়ে শুরু হয় বরিশাল ইংরেজি স্কুল। 1853 সালে এর নামকরণ করা হয় বরিশাল জিলা স্কুল এবং এটি বাংলাদেশের জিলা স্কুলগুলোর মধ্যে প্রথম জিলা স্কুল। 1853 খ্রিস্টাব্দ থেকে 1891 খ্রিস্টাব্দ পর্যন্ত বরিশাল জিলা স্কুল সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও 1891 খ্রিস্টাব্দে বেসরকারি ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে 1906 খ্রিস্টাব্দে আবারও সরকারিকরণ করা হয়। তৎকালীন স্কুল কার্যক্রম পরিচালিত হতো মিস্টার লুকাসের জমির মধ্যে প্রোটেস্ট্যান্ট গির্জার পশ্চিমের ভবনে। তদানীন্তন বাংলার গভর্নর স্কুল পরিদর্শনকালে স্কুলটিকে অস্বাস্থ্যকর মন্তব্য করলে মিস্টার বার্টনের ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান স্কুল ভবনটি প্রতিষ্ঠিত হয়। 1991 সালে স্কুলে প্রভাতী ও দিবা শাখার সূচনা করা হয়। 1853 সালে জিলা স্কুল নামে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বর্তমান পর্যন্ত বরিশাল জিলা স্কুল অত্যন্ত সুনামের সাথে তার কার্যক্রম অব্যাহত রাখছে। বর্তমানে 54 জন সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রায় 2500 মেধাবী শিক্ষার্থী রয়েছে। বরিশাল জিলা স্কুলের স্বনামধন্য ছাত্রদের মধ্যে অন্যতম হলেন শের-ই বাংলা একে ফজলুল হক, শরৎচন্দ্র গুহ, ক্ষেত্রমোহন ঘোষ, প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, যোগেশ চন্দ্র গুহ প্রমুখ। শিক্ষার্থীদের জ্ঞানকে সমৃদ্ধ করার লক্ষ্যে বিদ্যালয়ে একটি সুসজ্জিত গ্রন্থাগার, বিজ্ঞানাগার ও কম্পিউটার প্রশিক্ষণের কক্ষ রয়েছে। ছাত্রজীবনকে শুধুমাত্র শ্রেণীকক্ষে সীমাবদ্ধ না রেখে তার সুকুমার মানসিক ও শারীরিক বিকাশের জন্য সংস্কৃতি চর্চা, বিচিত্রানুষ্ঠান, খেলাধুলার আয়োজন নিয়মিত হয়ে থাকে। জাতীয় ও আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের খেলোয়াড়বৃন্দ বিশেষ সাফল্যের সাথে অংশগ্রহণ করে আসছে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও আমাদের ছাত্ররা অনেক সুনাম কুড়িয়ে স্কুলের ঐতিহ্য সমুন্নত রেখেছে। জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা, টেলিভিশন বিতর্ক, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সর্বক্ষেত্রেই রয়েছে দৃপ্ত পদচারণা। পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলও সারা বাংলাদেশের মধ্যে লক্ষণীয়। বর্তমানে স্কুলের সম্মানিত সভাপতি, বরিশাল জেলার জেলা প্রশাসক জনাব শহীদুল আলম এবং স্কুলের প্রধান শিক্ষিকা জনাব সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে সুদক্ষ শিক্ষকবৃন্দের দ্বারা বরিশাল জিলা স্কুল আরও উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এই তৃপ্ত পদচারণা অব্যাহত থাকুক।